সময় যত এগোচ্ছে ততই শক্তিশালী হচ্ছে রেমাল। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4:40 আমরা কিন্তু লাগাতার দেখে গেছি দীঘার ছবিটার। আমাদের প্রতিনিধি বিষ্ণু এই মুহূর্তে কিন্তু রয়েছে। বিষ্ণু, তুমি জীবনের ঝুঁকি নিয়ে লাগাতার দীঘার ছবি আমাদের দেখিয়ে যাচ্ছ, জলোচ্ছ্বাসের ছবিটা দেখিয়ে যাচ্ছ। এখন ঘড়ির কাঁটায় 4:40, এই মুহূর্তে দীঘার জলস্তর কেমন, কি পরিবেশ, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে যখন ঘড়ি কাটে 4:40, তখন কিন্তু রেমালের দাপট কিন্তু আরো তার চোখ রাগাচ্ছে উপকূল এলাকা জুড়ে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ছাতা কিন্তু থাকার উপায় নেই, কেন তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আমাদের কিন্তু ছাতা কার্যত হাওয়ায় উড়ে যাচ্ছে এমন সেই ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তুমি নিজেই দেখতে পাচ্ছ কতটা হাওয়ার পরিমাণ দাপট রয়েছে, এই ছাতা কিন্তু এখন ছাড়তে যাচ্ছে না এমন দাপট, এবং প্রশাসনের তরফ থেকে আমরা বারবার লাগাতার চলছে একের দিকে এক হাওয়ার দাপট, অন্যদিকে প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি। সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিন্তু যত রাত এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ঝড়ের দাপট এবং যে রেমাল তার কিন্তু চোখ রাগাচ্ছে। প্রশাসনের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে রাত যত বাড়বে ততই কিন্তু আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যে ফ্লাশ সেন্টারগুলিকে যেমন কাজ করার চেষ্টা চলছে, তেমনি ভাবে প্রশাসনের তরফ থেকে শুকনো খাবারের ব্যবস্থা তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু প্রশাসনের তরফ থেকে কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের এবং তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে। পর্যটকরা যাদের কাছে না ফিরতে পারেন সেই জায়গায় তাদের কিন্তু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা দেখানোর চেষ্টা করব তুমি এই মুহূর্তে। এই মুহূর্তে তুমি দেখো পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু কার্যত আমি একজনের সঙ্গে কথা বলবো, তারা কিন্তু একদমই একদমই বিষ্ণু যে ছবিটা তুমি তুলে ধরলে বোঝাই যাচ্ছে সময় যত এগোচ্ছে ততই কিন্তু ঝোড়ো হাওয়া বাড়ছে, তার সাথে সমুদ্রের যে জলস্তর সেই জলস্তর বৃদ্ধি পেয়েছে সেই ছবি আমাদের তুমি তুলে ধরলে। অন্যদিকে আমরা দেখেছি যে লাগাতার মাইকিং চলছে, কিছু অতি উৎসাহী পর্যটক যারা বারবার একদম সমুদ্রের ধারে চলে আসছে তাদেরকে একদম কড়া নজরদারি চালানোর কারণে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো, সেই ছবিটাও তুমি দেখালে। লাগাতার মাইকিং চলছে প্রশাসনের তরফে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একদম ওয়াচ টাওয়ারে দাঁড়িয়েও কিন্তু নজরদারি চলছে। আমরা দীঘার ছবিটা দেখালাম এবং এই মুহূর্তে গঙ্গাসাগরের ছবিটা আমরা দেখব। গঙ্গাসাগরেও ঝোড়ো হাওয়া, সেখানকার কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি বরুণ তুলে ধরবে এই মুহূর্তে আমাদের সামনে। বরুণ, কি পরিস্থিতি গঙ্গাসাগরে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের ধবলার এখানে যে ফ্ল্যাট সেন্টার আছে বা ত্রাণ শিবির আছে সেই ত্রাণ শিবিরে আমি এসেছি। বিশেষ করে ধবলারটা এখানে এমন একটা জায়গা, প্রতি বছরই এখানে বাঁধ ভেঙে প্লাবিত হয়, বিশেষ করে ইয়াস আমফানের মতো যে ঝড়গুলো চলে গেছে সেই ঝড়ের যে অভিজ্ঞতা, দগদগে ঘা এখনকার মানুষের মধ্যে সেই দগদগে ঘা রয়ে গেছে। আর তারপরে এই যে রেমালের দাপট, বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের দাপট আস্তে আস্তে বাড়ছে, যত সময় বাড়ছে তত যেন আস্তে আস্তে ঝড়ের দাপট বাড়ছে। আর আশেপাশের যে সমস্ত মানুষেরা ছিলেন তারা এসে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এখানে একজন ব্যক্তি আছেন, আপনার নাম কি, আপনার বাড়ি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধবলার শিবপুর। আপনি এখানে কখন এসেছেন? আমি 1:30 সময় এসেছি। এখানে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটে, সেই অভিজ্ঞতা একটু বলুন তো আপনি। এখানে নদী বাউন্ডারি ঠিক মতন কাজ কাম হয়নি বলুন তো, তা যার জন্য এখানে যখন জল বেড়ে যায় বানটান ভেঙে জল ডুবে আসে, যার জন্য আমরা এখানে এসে আশ্রয় নিই। কারা কারা এসেছেন আপনারা? আমরা দুজন ফ্যামিলি এসেছি, আর তারা পরপরে আসবে সব, তো সমস্ত তো এইখানে করার লোক সব এইখানে করবে। আর জিনিসপত্রগুলো বাড়িতে আছে না বিশেষ? না, বাড়িতে আছে সব, বাড়িতে। বুঝতে পারছো যে জিনিসপত্র বাড়িতে রেখে প্রাণের ভয়ে ছেলে মেয়েদের নিয়ে তারা এসে উঠেছেন এই ফ্ল্যাট সেন্টারে। বরুণ, বোঝাই যাচ্ছে যে আগে থেকেই একদম নিরাপদ আশ্রয়ে উঠে এসেছেন গঙ্গাসাগরের বাসিন্দারা বেশ কিছু পরিবার। আবারও তোমার কাছে ফিরবো। আর এই মুহূর্তে আমি একটু গোসাবাদ ছবিটা দেখবো। গোসাবাদে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে, একদম সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট রঞ্জিত তুলে ধরছে। রঞ্জিত, এই মুহূর্তে গোসাবাদ আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করছো তুমি?
একদমই পায়েল, তোমাকে জানিয়ে রাখবো যে গোসবা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং তবে সুন্দরবনের বাসীদের একটাই আতঙ্ক কিন্তু সেই নদীবাঁধ। নদীবাঁধ কিন্তু ইতিমধ্যে ধস নামতে শুরু করেছে, কোথাও ত্রিপল দিয়ে বাঁধ মেরামতি চলছে। যুদ্ধকালীন তৎপরতা, মানে যুদ্ধকালীন তৎপরতা একবার বাঁধ মেরামতি হচ্ছে। বাঁধ নিয়ে কিন্তু সুন্দরবনবাসীদের ক্ষোভ কিন্তু আজও রয়ে গেছে। আমি কথা বলবো দাদা, এই যে কোনো ঝড় এলে তো আপনারা তো আতঙ্কে থাকেন। অবশ্যই, এই যে বাঁধ নিয়ে কেন মেরামতি হচ্ছে না? এবার এটা সরকার যদি না করে আমরা কি করবে? এ তো বিরাট ঘটনা, বিরাট ব্যাপার। এটা তো সাধারণ কেউ করতে পারবে না, এখানকার লোকাল কারো পক্ষে সম্ভব নয়। এখানে একটা বড়ভাবে ভাবতে হবে। এবং এই বাঁধ, এখানকার সুন্দরবনের মানুষ কংক্রিট বাঁধ চায়, আমরা ত্রাণ চাই না। সুন্দরবনের মানুষ ত্রাণ চায় না, এখন কংক্রিট বাঁধ চায়। সবাই আগে মানুষ ত্রাণের জন্য আসতো যে মানুষ কিছু, এখনকার মানুষ ত্রাণ চায় না। এখনকার মানুষ চায় যে আপনারা আমাদের এইখানে অন্ততপক্ষে কংক্রিট বাঁধটা পৌঁছে দিন, কংক্রিট বাঁধ বানান। কংক্রিট বাঁধ না হলে আমাদের পক্ষে খুব সমস্যা। ত্রিপল দিয়ে দেখছি অনেক জায়গায় তো ত্রিপল দিয়ে বাঁধ মেরামতি হচ্ছে, আদৌ কি বাঁধ সম্ভব রাখা? অ্যাকচুয়ালি এখানে নদী বাঁধ হয়, এখানে মাটির বাঁধ হয়। এখানে অন্য জায়গার মতন বোল্ডার দিয়ে বাঁধ তৈরি হয় না, এখানে অন্য কোনোভাবে হয় না। তার জন্য এই যেহেতু মাটির বাঁধ, এই মাটির বাঁধ খুব ভঙ্গুর, খুব নরম, এতে খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। অ্যাকচুয়ালি আগে অনেকদিন আগে আমরা দেখতাম এই কাজ। তুমি একদমই পায়েল, তুমি বুঝতে পারছো যে তুমি বুঝতে পারছো যে এবং তুমি দেখতে পাচ্ছ এখন যে হাওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ হাওয়ার দাপট কিন্তু যতই শুধু সন্ধ্যা নামছে তত কিন্তু হাওয়ার দাপট বাড়ছে। তুমি কি তোমাকে একদমই রঞ্জিত যে ছবিটা উঠে আসছে যে একদম প্লাস্টিক দিয়ে মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে, সেই বাঁধ আদৌ কি ঝড়ের দাপটে টিকবে সেই ছবিও আমরা দেখাবো। তবে এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলা সদর। সময় যত এগোচ্ছে ততই শক্তিশালী হচ্ছে রেমাল। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4:40 আমরা কিন্তু লাগাতার দেখে গেছি দীঘার ছবিটার। আমাদের প্রতিনিধি বিষ্ণু এই মুহূর্তে কিন্তু রয়েছে। বিষ্ণু, তুমি জীবনের ঝুঁকি নিয়ে লাগাতার দীঘার ছবি আমাদের দেখিয়ে যাচ্ছ, জলোচ্ছ্বাসের ছবিটা দেখিয়ে যাচ্ছ। এখন ঘড়ির কাঁটায় 4:40, এই মুহূর্তে দীঘার জলস্তর কেমন, কি পরিবেশ, বিস্তারিত জানাও। দেখো এই মুহূর্তে যখন ঘড়ি কাটে 4:40, তখন কিন্তু রেমালের দাপট কিন্তু আরো তার চোখ রাগাচ্ছে উপকূল এলাকা জুড়ে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ছাতা কিন্তু থাকার উপায় নয়, কেন তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আমাদের কিন্তু ছাতা কার্যত হাওয়ায় উড়ে যাচ্ছে এমন সেই ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তুমি নিজেই দেখতে পাচ্ছ কতটা হাওয়ার পরিমাণ দাপট রয়েছে, এই ছাতা কিন্তু এখন সরানো যাচ্ছে না এমন দাপট। এবং প্রশাসনের তরফ থেকে আমরা বারবার লাগাতার চলছে একের দিকে এক হাওয়ার দাপট, অন্যদিকে প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি। সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিন্তু যত রাত এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ঝড়ের দাপট এবং যে রেমাল তার কিন্তু চোখ রাগাচ্ছে। প্রশাসনের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে রাত যত বাড়বে ততই কিন্তু আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যে ফ্লাশ সেন্টার গুলিকে যেমন কাজ করার চেষ্টা চলছে তেমনি ভাবে প্রশাসনের তরফ থেকে শুকনো খাবারের ব্যবস্থা, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু প্রশাসনের তরফ থেকে কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের এবং তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে। পর্যটকরা যাতে কাছে না ভেসতে পারেন সেই জায়গায় তাদের কিন্তু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা দেখানোর চেষ্টা করব। তুমি এই মুহূর্তে তুমি দেখো পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু কার্যত আমি একজনের সঙ্গে কথা বলবো, তারা কিন্তু একদমই একদমই বিষ্ণু যেই ছবিটা তুমি তুলে ধরলে বোঝাই যাচ্ছে সময় যত এগোচ্ছে ততই কিন্তু ঝোড়ো হাওয়া বাড়ছে, তার সাথে সমুদ্রের যে জলস্তর সেই জলস্তরও বৃদ্ধি পেয়েছে, সেই ছবি আমাদের তুমি তুলে ধরলে। অন্যদিকে আমরা দেখেছি যে লাগাতার মাইকিং চলছে, কিছু অতি উৎসাহী পর্যটক যারা বারবার একদম সমুদ্রের ধারে চলে আসছে তাদেরকে একদম কড়া নজরদারি চালানোর কারণে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো, সেই ছবিটাও তুমি দেখালে। লাগাতার মাইকিং চলছে প্রশাসনের তরফে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একদম ওয়াচ টাওয়ারে দাঁড়িয়েও কিন্তু নজরদারি চলছে, আমরা দীঘার ছবিটা দেখালাম এবং এই মুহূর্তে গঙ্গাসাগরের ছবিটা আমরা দেখব। গঙ্গাসাগরেও ঝোড়ো হাওয়া, সেখানকার কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি বরুণ তুলে ধরবে এই মুহূর্তে আমাদের সামনে। বরুণ, কি পরিস্থিতি গঙ্গাসাগরে?
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের ধবলাট, এখানে যে ফ্ল্যাট সেন্টার আছে বা ত্রাণ শিবির আছে, সেই ত্রাণ শিবিরে আমি এসেছি। বিশেষ করে ধবলাটটা এখানে এমন একটা জায়গা, প্রতি বছরই এখানে বাঁধ ভেঙে প্লাবিত হয়। বিশেষ করে ইয়াস আমফানের মতো যে ঝড়গুলো চলে গেছে, সেই ঝড়ের যে অভিজ্ঞতা, দগদগে ঘা, এখনকার মানুষের মধ্যে সেই দগদগে ঘা রয়ে গেছে। আর তারপরে এই যে রেমালের দাপট, বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের দাপট আস্তে আস্তে বাড়ছে, যত সময় বাড়ছে তত যেন আস্তে আস্তে ঝড়ের দাপট বাড়ছে। আর আশেপাশের যে সমস্ত মানুষেরা ছিলেন তারা এসে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এখানে একজন ব্যক্তি আছেন, আপনার নাম কি, আপনার বাড়ি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধবলাট শিবপুর। আপনি এখানে কখন এসেছেন? আমি 1:30 সময় এসেছি। এখানে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটে, সেই অভিজ্ঞতা একটু বলুন তো আপনি। এখানে নদী বাউন্ডারি ঠিক মতন কাজ কাম হয়নি বলুন তো, তা যার জন্য এখানে যখন জল বেড়ে যায় বানটান ভেঙে জল ডুবে আসে, যার জন্য আমরা এখানে এসে আশ্রয় নিই। কারা কারা এসেছেন আপনার? আমরা দুজন ফ্যামিলি এসেছি, আরও তারা পরপর আসবে স্যার। তো সমস্ত তো এইখানে করা লোক সব এইখানে করা লোক। আর জিনিসপত্রগুলো বাড়িতে আছে না বিশেষ? না, বাড়িতে আছে সব, বাড়িতে। বুঝতে পারছো যে জিনিসপত্র বাড়িতে রেখে প্রাণের ভয়ে ছেলে মেয়েদের নিয়ে তারা এসে উঠেছেন এই ফ্ল্যাট সেন্টারে। বরুণ, বোঝাই যাচ্ছে যে আগে থেকেই একদম নিরাপদ আশ্রয়ে উঠে এসেছেন গঙ্গাসাগরের বাসিন্দারা, বেশ কিছু পরিবার। আবারও তোমার কাছে ফিরব। আর এই মুহূর্তে আমি একটু গোসাবাদ ছবিটা দেখবো। গোসাবাদে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে, একদম সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট রঞ্জিত তুলে ধরছে। রঞ্জিত, এই মুহূর্তে গোসাবাদ আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করছো তুমি? একদমই পায়েল, তোমাকে জানিয়ে রাখবো যে গোসাবা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং তবে সুন্দরবনের বাসীদের একটাই আতঙ্ক কিন্তু সেই নদীবাঁধ। নদীবাঁধ কিন্তু ইতিমধ্যে ধস নামতে শুরু করেছে, কোথাও ত্রিপল দিয়ে বাঁধ মেরামতি চলছে। যুদ্ধকালীন তৎপরতা, মানে যুদ্ধকালীন তৎপরতা একবার বাঁধ মেরামতি হচ্ছে। বাঁধ নিয়ে কিন্তু সুন্দরবনবাসীদের ক্ষোভ কিন্তু আজও রয়ে গেছে। আমি কথা বলবো দাদা, এই যে কোনো ঝড় এলে তো আপনারা তো আতঙ্কে থাকেন। অবশ্যই। এই যে বাঁধ নিয়ে কেন মেরামতি হচ্ছে না? এবারে এটা সরকার যদি না করে আমরা কি করবে? এ তো বিরাট ঘটনা, বিরাট ব্যাপার। এটা তো সাধারণ কেউ করতে পারবে না, এখানকার লোকাল কারো পক্ষে সম্ভব নয়। এখানে একটা বড়ভাবে ভাবতে হবে। এবং এই বাঁধ, এখানকার সুন্দরবনের মানুষ কংক্রিট বাঁধ চায়, আমরা ত্রাণ চাই না। সুন্দরবনের মানুষ ত্রাণ চায় না, এখন কংক্রিট বাঁধ চায়। সবাই আগে মানুষ ত্রাণের জন্য আসতো যে মানুষ কিছু, এখনকার মানুষ ত্রাণ চায় না, এখনকার মানুষ চায় যে আপনারা আমাদের এইখানে অন্ততপক্ষে কংক্রিট বাঁধটা পৌঁছে দিন, কংক্রিট বাঁধ বানান। কংক্রিট বাঁধ না হলে আমাদের পক্ষে খুব সমস্যা। ত্রিপল দিয়ে দেখছি অনেক জায়গায় তো ত্রিপল দিয়ে বাঁধ মেরামতি হচ্ছে, আদৌ কি বাঁধ সম্ভব রাখা? অ্যাকচুয়ালি এখানে নদী বাঁধ হয়, এখানে মাটির বাঁধ হয়, এখানে অন্য জায়গার মতন বোল্ডার দিয়ে বাঁধ তৈরি হয় না, এখানে অন্য কোনোভাবে হয় না। তার জন্য এই যেহেতু মাটির বাঁধ, এই মাটির বাঁধ খুব ভঙ্গুর, খুব নরম, এতে খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। অ্যাকচুয়ালি আগে অনেকদিন আগে আমরা দেখতাম এই কাজ। তুমি একদমই পায়েল, তুমি বুঝতে পারছো যে তুমি বুঝতে পারছো যে এবং তুমি দেখতে পাচ্ছ এখন যে হাওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ হাওয়ার দাপট কিন্তু যতই যতই শুধু সন্ধ্যা নামছে তত কিন্তু হাওয়ার দাপট বাড়ছে। তুমি কি তোমাকে সেই চিত্র একদমই রঞ্জিত যে ছবিটা উঠে আসছে যে একদম প্লাস্টিক দিয়ে মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে, সেই বাঁধ আদৌ কি এই ঝড়ের দাপটে টিকবে, সেই ছবিও আমরা দেখাবো। তবে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলা সদর।